ছবি আপনাদের সামনে রাখবো। ব্যালট বাক্স নিয়ে থানায় হাজির হয়ে গেলেন এক তৃণমূল প্রার্থী। মালদার চাঁচলে কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুট ও হামলার অভিযোগ এনেছেন তিনি, যদিও কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে। মালদার চাঁচলের ছবি আপনাদের সামনে রেখেছি। গ্রামবাসী ব্যালট উদ্ধার করলো। ব্যালট বাক্স নিয়ে থানায় সরাসরি থানায় চলে গেলেন তৃণমূল প্রার্থী। জেলায় জেলায় বুথে বুথে রাদে ব্যালট বক্স লুট, কোথাও ছিনতাই, কোথাও ব্যালট বক্স ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেওয়া, একের পর এক ঘটনা গোটা বাংলা দেখলো। এই নাকি নির্বাচন হচ্ছে, নির্বাচনের নামে যেন প্রহসন চলছে। মালদার পর এবার আপনাদের সামনে রাখবো দক্ষিণ দিনাজপুরের ছবি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে দেখুন কিভাবে ব্যালট লুট হচ্ছে। সেই ব্যালট লুটের অভিযোগ কিন্তু বিজেপির বিরুদ্ধে। এই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হলো ব্যালট বক্স। যে ব্যালট বক্স বুথে থাকার কথা, সুরক্ষিত অবস্থায় থাকার কথা, সেই ব্যালট বক্স নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো এই পুকুরে। ভোটার ও সুরক্ষিত সমস্ত বুথ ভোট কর্মীরা পর্যন্ত পালিয়ে যাচ্ছেন, দেখুন সেই ছবি। মনে পড়ে যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহার মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন, সেই পুকুরে তখন ডুবুরি নামিয়ে মোবাইল তুলে আনা হয়, কেননা মোবাইলে কি রয়েছে তা জানার জন্য কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এখানে মত প্রকাশের যে প্রতীক, সেই প্রতীক ব্যালট বক্সে রয়েছে, সেই ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই তো ছবি দেখছে গোটা বাংলা। হাওড়ার ডোমজুড়ে বুথে ঢুকে জলও ঢেলে দেওয়া হয়েছে ব্যালট বাক্সে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের। আর এবার আপনাদের সামনে রাখবো ওদলাবাড়ির ছবি। ভোট বাক্স লুট করে বুথের বাইরে ফেলা হলো ব্যালট বাক্স। প্রথমে বিরোধীদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পরে যখন একজোট হয়ে তৃণমূল কর্মীদের তাড়া করেন বিরোধীরা, সেই সময় ব্যালট বাক্স লুট করে বুথের বাইরে ফেলে দেন বিরোধীরা। উত্তর দিনাজপুরের আক্রান্ত হলেন প্রিসাইডিং অফিসার, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুথের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে মারধর করে প্রিসাইডিং অফিসারের, এমনটাই অভিযোগ। তিনি আক্রান্ত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু এই একটি ছবি নয়, প্রিসাইডিং অফিসারের এরকম ভয় পাওয়ার ছবি, ভয়ার্ত মুখ বিভিন্ন বুথে দেখেছি। ভোটে সন্ত্রাসের ছবি কিন্তু অব্যাহত আমরা রয়েছি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এবার এখানে আক্রান্ত প্রিসাইডিং অফিসার, আমার সামনে যে ব্যক্তি শুয়ে রয়েছেন, ইনি ভোট প্রক্রিয়া পরিচালনা করার জন্য গেছিলেন, আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে শুয়ে রয়েছেন প্রিসাইডিং অফিসার। কি পরিস্থিতি হলো, আপনাকে হাসপাতালে আসতে হলো কেন? ভোট হয়েছে, আধা ঘন্টা হয়েছে, তারপরে হঠাৎ করে বুথের মধ্যে প্রায় দরজা ভাঙিয়ে ঢুকলো, সব ঢুকে ব্যালট পেপার বলছে যে ব্যালট পেপার দিয়ে দিতে বলছে, হাতে মারপিট শুরু করেছে। তখন একদম দাঙ্গার মতো অবস্থা শুরু হয়ে গেছে, মারপিট শুরু করেছে, গায়ে লাথি ঘুষি এরকম শুরু করেছে। দুজন ঢুকলো, অনেকগুলো বুথ ভর্তি হয়ে গেছে, ওইখানে প্রায় পুরো ঘর ভর্তি হয়ে গেছে। কোন বুথে ছিলেন আপনি? 145 চোপড়া বাখারি, 145 চোপড়া বাখারি লোধান। হ্যাঁ, কি নাম আপনার? মনোজ মজুমদার। গোয়ালপুকুর এটা? হ্যাঁ। আপনারে মারধর করে এই অবস্থা করেছে, এখানে আপনি হাসপাতালে চলে এসেছেন, আপনার বাড়ি কোথায়? শিব মন্দির শিলিগুড়িতে বাড়ি। ভোট পরিচালনা করতে এসে এই অবস্থা, কি মনে হচ্ছে, কতটা আতঙ্কিত আপনি? মনে হয় যে চাকরিটা ছেড়ে দিলেই ভালো হয়, অন্য কোনো কাজ করলে পরে ভালো হতো, ভোটের ডিউটিতে আর হতো না। কিসের কাজ চাকরি করেন আপনি? স্কুলে শিক্ষক। হ্যাঁ।